হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইব্রাহিম সরকার ফ্রম জনতা কম্পিউটার। মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামে কোনো নাম্বার অথবা সংখ্যা লেখার আগে শূন্য যদি থাকে, ওই শূন্যটা স্থায়ীভাবে থাকে না, শূন্যটা মুছে যায়। যেমন হচ্ছে আমরা যদি মোবাইল নাম্বার লিখি, ওই মোবাইলের আগে যে জিরোটা থাকার কথা ওই জিরোটা থাকে না, অথবা আইডি নাম্বারের আগে যদি শূন্য থাকে, অর্থাৎ কোনো শূন্য লিখলেই ওই শূন্যটা অটোমেটিকলি হাইড হয়ে যায়, অটোমেটিকলি শূন্যটা চলে যায়। ওই শূন্যটা আমরা কীভাবে দিতে পারি? আমার কয়েকজন স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছে যে মোবাইল নাম্বার লিখতে গেলে আমাদের আগে শূন্য থাকে না, অথবা কোনো নাম্বারের আগে শূন্য আমরা রাখতে পারি না, এটা কীভাবে আমরা স্থায়ীভাবে রাখতে পারি। তো আজকে আমরা দুটি প্রক্রিয়া দেখাবো, আপনারা দুটি প্রক্রিয়ার মাধ্যমে শূন্য দিতে পারবেন। তো প্রথমে আমি এক্সাম্পল 01788827474 একটা নাম্বার লিখলাম। এখন দেখুন, অটোমেটিকলি বাইরের সেলে যখন আমি ক্লিক করছি, অটোমেটিকলি এখানে শূন্যটা কিন্তু চলে গেছে। তো এই শূন্যটা আমরা কীভাবে দিতে পারি? অর্থাৎ অন্য আরেকটা নাম্বার লিখি 019, এই যে শূন্য কিন্তু চলে গেছে, আমরা শূন্যটা কীভাবে দিতে পারি? তো শূন্য দেওয়ার জন্য প্রথমে আমরা কাজটা করতে পারি কি, তো এখান থেকে আপনি যেই সেলগুলোতে আপনি শূন্য সহ লিখতে যাবেন ওই সেলগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে হোম রিবন থেকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন জেনারেল, জেনারেলের এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি সর্বশেষ যে অপশনটা পাবেন টেক্সট, এই টেক্সট সিলেক্ট করে দেবেন। টেক্সট সিলেক্ট করলে হচ্ছে কি, এখানে এখন দেখুন আমি একটা নাম্বার লিখি 0153, এই যে জিরো কিন্তু রয়ে গেছে। এবং যতগুলো সেল আমি সিলেক্ট করে ট্যাক্স করে দিয়েছি ওই সেলগুলোতে কিন্তু শূন্য এখন থেকে যাবে। 01 আমি যাই কিছু লিখি না কেন, 00 যদিও দিই, 00 এই যে থেকে কিন্তু যাইতেছে। অথবা আমরা ম্যানুয়ালি আমরা যদি চাই যে একটা সেলে আমরা কাস্টমভাবে আমরা শূন্য দেবো, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে ক্লিক করে এই যে ফর্মুলা বার আছে, ফর্মুলা বারে আমরা অ্যাপোস্ট্রফিস কমা দিয়ে দিতে পারি, অ্যাপোস্ট্রফিস সিঙ্গেল কমা, তারপর যদি লিখি 0175, এই যে এখন কিন্তু জিরো থাকতেছে। তো আমি আশা করব আপনারা এই দুইটা ফর্মুলার মাধ্যমে শূন্য সহ যে কোনো সংখ্যা লিখতে পারেন এবং যে কোনো সংখ্যা লিখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়ালে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।